সবাইকে আমন্ত্রণ NBS আন্তর্জাতিক সংবাদে শুরুতে NBS24.org শিরোনাম ইউক্রেনের নিকোপোলে 60টির বেশি রকেট হামলা চালিয়েছে রাশিয়া সিরিয়ায় স্থল হামলার হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইউক্রেনের 4টি কমান্ড পোস্ট নিশ্চিহ্ন 125 সেনা নিহত লুহানস্কে বিশাল ক্ষতির সম্মুখীন ইউক্রেনীয় সেনারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানানো নিয়ে বিভক্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রকাশ্যে প্রেসিডেন্টকে ঠাটিয়ে থাপ্পর এক বছরের মধ্যে ফের আক্রান্ত ম্যাক্রো ইরানে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ এবং ভূমিকম্পে কাঁপলো সলোমন দ্বীপপুঞ্জ সুনামি সতর্কতা দর্শক মুসলিম বিদ্বেষী ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে প্রকাশ্যে চর মারার ভিডিও ভাইরাল ভিডিও অনুযায়ী ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো রাস্তা দিয়ে হাঁটছিলেন সে সময় আচমকায় এক মহিলা তার উপর চড়াও হন কিছু বুঝে ওঠার আগেই ম্যাক্রোর গালে থাপ্পড় কষিয়ে দেন তিনি এ নিয়ে এক বছরের মধ্যে ফের আক্রান্ত হলেন মুসলিম বিদ্বেষী ম্যাক্রো বারবার এমনটা কেন ঘটছে বলে আপনি মনে করেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম ইউক্রেনের নিকোপোলে 60টির বেশি রকেট হামলা চালিয়েছে রাশিয়া দক্ষিণ ইউক্রেনের নিকোপোল জেলায় 60টিরও বেশি রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী তারা 24 ঘণ্টাব্যাপী এ গোলাবর্ষণ চালায় মঙ্গলবার সকালে দিনিপ্রো পেট্রোভস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন রাশিয়া সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ গোলাবর্ষণের ঘটনা ঘটায় তিনি জানান রুশ বাহিনী গ্রেড ও ভারী কামান দিয়ে মারহানের সম্প্রদায়ের বেশ কয়েকটি গ্রামে গোলাবর্ষণ করেছে তিনি আরও বলেন তবে রাতে এ গোলাবর্ষণে কেউ হতাহত হয়নি জরুরি কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উল্লেখ্য রাশিয়ান অধিকৃত জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নদীর ওপারে দিনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলে অবস্থিত নিকোপোল ইউক্রেনের কর্মকর্তাদের মতে শুক্রবার থেকে রুশ বাহিনী ওই অঞ্চলে প্রচণ্ড অগ্নিসংযোগ চালায় এ নিয়ে রাশিয়া এবং ইউক্রেন সাম্প্রতিক গোলাগুলির জন্য একে অপরকে দোষারোপ করেছে আইএইএর প্রধান সতর্ক করে দিয়েছিলেন দুই দেশে যে কেউ আগুন নিয়ে খেলছে তবে এর পরিণতি ভালো হবে না সিরিয়ায় স্থল হামলার হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ায় এবার স্থল হামলার হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সোমবার সিরিয়ার ভেতর থেকে ছোড়া রকেটে তুরস্কের 3 নাগরিক নিহত হওয়ার পর এরদোগান সিরিয়ায় ওই সামরিক অভিযান চালানোর হুমকি দেন এর আগে রোববার তুরস্কের বিমানবাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলের কয়েকটি কুর্দি গেরিলা অবস্থানে হামলা চালায় এর একদিন পর সিরিয়ার উত্তরাঞ্চল থেকে তুরস্কের ভেতরে এই রকেট হামলা চালানো হলো তুরস্কের বিমান হামলায় সিরিয়ায় 31 জন নিহত হয়েছেন গত 13 নভেম্বর তুরস্কের ইস্তানবুলে আত্মঘাতী বোমা হামলায় 6 জন নিহত এবং 81 জন আহত হন ওই হামলায় পিকেকে নামে কুর্দি গেরিলাদের সংগঠন জড়িত বলে তুরস্ক দাবি করে আসছে এরপরে গত রোববার ইরাক ও সিরিয়ার অন্তত 90টি স্থানে কুর্দি গেরিলাদের আস্তানায় বিমান হামলা চালায় তুরস্ক তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সিরিয়ার কুর্দি গেরিলা ওয়াইপিজি সোমবার তুরস্কের সীমান্তবর্তী কারকামিস শহরে এই হামলা করেছে সিরিয়ার ভেতর থেকে ছোড়া রকেটে সোমবার তুরস্কের 3 নাগরিক নিহত হয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সিরিয়ায় কুর্দি গেরিলা ওয়াইপিজি তুরস্কের সীমান্তবর্তী কারকামিস শহরে এই হামলা চালিয়েছে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোলু বলেন 5টি রকেট নিক্ষেপ করা হয়েছে এর মধ্যে 1টি রকেট গিয়ে স্কুলে আঘাত হানে এতে 6 জন আহত হয়েছে যার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর সিপারিয়া থেকে ছোড়া এসব রকেট 2টি বাড়ি এবং সীমান্ত পার হয়ে একটি ট্রাকের উপর আঘাত হানে এতে স্কুলের জানালা দরজা ভেঙে চুরমার হয়ে গেছে এবং 1টি ট্রাকে আগুন জ্বলছে ইউক্রেনের 4টি কমান্ড পোস্ট নিশ্চিহ্ন 125 সেনা নিহত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেঙ্কোভ সোমবার রিপোর্ট করেছেন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চলাকালীন রাশিয়ার যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি সৈন্যরা গতদিনে ইউক্রেনের 4টি সেনা কমান্ড পোস্টকে ধ্বংস করেছে মুখপাত্র বলেছেন অপারেশনাল কৌশলগত এবং আর্মি এভিয়েশন এয়ারক্রাফট মিসাইল ট্রুপস এবং আর্টিলারি খার্কিভ অঞ্চলের শেভচেনকোভা দোনেস পিপলস রিপাবলিকের ক্রাসেনি লিমান জাপোরিজিয়ানে কামিশেভাকা এবং প্রিয় ভাজেঙ্কা রেগ এবং রেগ অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ড পোস্টগুলোকে নিশ্চিহ্ন করে দিয়েছে এছাড়াও 124টি এলাকায় ফায়ারিং পজিশনে 54টি আর্টিলারি ইউনিট জনবল এবং সামরিক হার্ডওয়্যার ধ্বংস করেছে রাশিয়ান সৈন্যরা আর্টিলারি বন্দুক এবং ভারী ফ্লেম রোয়াদ দিয়ে গুলি চালায় কুপিয়ানস্ক এলাকায় লুহানস পিপলস রিপাবলিকে ইউক্রেনের সেনাবাহিনীর আক্রমণকে ব্যর্থ করে 35 জনের বেশি জঙ্গিকে নির্মূল করেছে পাশাপাশি 2টি সাজোয়াজান এবং 4টি পিকআপ ট্রাক ধ্বংস করেছে জেনারেল নির্দিষ্ট করেছেন রাশিয়ান সৈন্যরা ক্রাসেলি লিমান এলাকায় ইউক্রেনের সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করেছে গতদিনে প্রায় 20 জন জঙ্গিকে নির্মূল করেছে
কোনাশেঙ্কভ রিপোর্ট করেছেন। জেনারেল আরও যোগ করেছেন, ইউক্রেনের সামরিক বাহিনী নোভোদারোভকা এলাকায় রাশিয়ার সেনা অবস্থানে হামলার প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে। ইউক্রেনের সেনা ইউনিটগুলোকে থামিয়ে দেওয়া হয়েছিল এবং আক্রমণকারী গোষ্ঠীগুলোর দ্বারা আর্টিলারি স্ট্রাইক এবং অপারেশনের ফলে প্রাথমিক অবস্থানে ঠেলে দেওয়া হয়েছিল। গতদিনে শত্রুরা সে এলাকায় 70 জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত ও আহত হয়েছে। একটি ট্যাঙ্ক, দুটি পদাতিক যুদ্ধের যানবাহন, 5টি সাজোয়া যান এবং 5টি মোটর গাড়ি ধ্বংস করা হয়েছে। রুশ সেনারা ইউক্রেনের সেনাবাহিনীর 2টি উরাগান মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমকে ধ্বংস করেছে, যেটি রাশিয়ার বেলগরদ অঞ্চলের ভূখণ্ডে গোলাবর্ষণ করেছিল। পাল্টা ব্যাটারি যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীর 2টি উরাগান মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, যেগুলো বেলগরদ অঞ্চলের ভূখণ্ডে গোলাবর্ষণ করেছিল, খার্কিভ অঞ্চলের পায়েলনায় বসতি এলাকায় তাদের গুলি চালানোর অবস্থানে নিশ্চিহ্ন হয়ে গেছে, জেনারেল বলেছিলেন। গতদিনে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী 5টি ইউক্রেনীয় মানববিহীন আকাশযানকে গুলি করে এবং 11টি উরাগান ও ওলকা রকেট আটকে দেয়, কোনাশেঙ্কভ জানিয়েছেন। মুখপাত্র আরও বলেছেন, গত 24 ঘন্টায় লুহানস পিপলস রিপাবলিকের ক্রেমেনায়া, দোনেস পিপলস রিপাবলিকের পোক্রোভস্কয় এবং মেকেয়েভকা এবং খেরসান অঞ্চলের কাকোভকা অঞ্চলে বিমান প্রতিরক্ষা সক্ষমতা 5টি মনুষ্যবিহীন আকাশযানকে গুলি করে ধ্বংস করেছে। রাশিয়ান সৈন্যরা ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে 900টিরও বেশি ইউক্রেনীয় মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ধ্বংস করেছে। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের শুরু থেকে নিম্নলিখিত লক্ষ্যগুলো ধ্বংস করা হয়েছে: 333টি বিমান, 177টি হেলিকপ্টার, 2543টি সামরিক ড্রোন, 388টি সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম, 6743টি ট্যাঙ্ক এবং যুদ্ধের অন্যান্য সাজোয়াজান, 901টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, 3607টি ফিল্ড আর্টিলারি বন্দুক ও মর্টার এবং 7302টি বিশেষ সামরিক মোটরযান। লুহানস্কে বিশাল ক্ষতির সম্মুখীন ইউক্রেনীয় সেনা। ইউক্রেনের সশস্ত্র বাহিনী আর্টিয়মভস্ক এবং সোলাদের শহরের কাছে প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছে। লুহানস্ক পিপলস রিপাবলিক্স বা এলপিআর পিপলস মিলিশিয়ার কর্মকর্তা আন্দ্রে মারোসকো চ্যানেল ওয়ানকে তথ্য জানিয়েছেন, আর্টিয়মভস্ক এবং সোলাদের শহরের কাছাকাছি পরিস্থিতি শত্রুদের জন্য প্রতিকূল। প্রথমত, তারা এলাকায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তিনি বলেন, এটি ইউক্রেনীয় কমান্ডকে কিছু পদক্ষেপ নিতে বাধ্য করেছিল। প্রথমত, তারা পাল্টা আক্রমণাত্মক মোড থেকে প্রতিরক্ষামূলক কৌশলে চলে যায়, কিন্তু নতুন কৌশল থেকেও তারা প্রকৃতপক্ষে উপকৃত হতে পারেনি দেখে পিছু হটে যেতে বাধ্য হয়, মারোচকো যোগ করেছেন। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানানো নিয়ে বিভক্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা সোমবার উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমালোচনা করলেও রাশিয়া ও চীনের বিরোধিতার কারণে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দিতে পারেনি, কূটনীতিকরা এই কথা জানিয়েছেন। খবরে বলা হয়, 14টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও ভারত শুক্রবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কঠোর নিন্দা জানায়। ক্ষেপণাস্ত্রটি জাপানের উপকূল থেকে 125 মাইল দূরে গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার শুক্রবার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি তাদের একেবারে নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM এবং এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার ক্ষমতা রয়েছে বলেও ধারণা করা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে দেশগুলো বলছে, উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তেজনা সৃষ্টি করছে। তাদের এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে সুস্পষ্ট হুমকি সৃষ্টি করছে। পিয়ংইয়ং আগের যে কোনো বছরের তুলনায় 2022 সালে অনেক বেশি পরিমাণে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। চলতি মাসে উত্তর কোরিয়া স্বল্প, মাঝারি ও দূরপাল্লার 30টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 2006 সাল থেকে উত্তর কোরিয়া পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মকাণ্ড নিয়ে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে প্রায় 12টিরও বেশি প্রস্তাব পাশ করেছে। এ মাসের গোড়ার দিকে যুক্তরাষ্ট্র আরও শাস্তি দেওয়া থেকে পিয়ংইয়ংকে রক্ষার ব্যাপারে বেইজিং ও মস্কোকে দোষারোপ করে। পশ্চিমায় কূটনীতিক AFPকে বলেন, চীন ও রাশিয়া সোমবারের বিবৃতিতে তাদের নাম না রাখার কথা বলেছে। গত মে মাসে চীন ও রাশিয়া আগের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জবাবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপে মার্কিন নেতৃত্বাধীন এক এক প্রচেষ্টায় ভেটো ক্ষমতা প্রয়োগ করে। প্রকাশ্যে প্রেসিডেন্টকে ঠাটিয়ে থাপ্পড়, এক বছরের মধ্যে ফের আক্রান্ত ম্যাক্রো। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে প্রকাশ্যে চড়মারার ভিডিও ভাইরাল। ভিডিও অনুযায়ী ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো রাস্তা দিয়ে হাঁটছিলেন, সে সময় আচমকা এক মহিলা তার উপর চড়াও হন। কিছু বুঝে ওঠার আগেই ম্যাক্রোর গালে থাপ্পড় কষিয়ে দেন তিনি। সঙ্গে সঙ্গে হামলাকারীকে গ্রেফতার করে ফরাসি পুলিশ, তার হাত পিছমুড়া করে বেঁধে ফেলা হয়। ভিডিওটিতে হামলাকারী মহিলাকে অলিভ গ্রিন টি শার্ট পরে থাকতে দেখা গেছে। এ খবর প্রকাশিত হওয়া পর্যন্ত ওই মহিলার পরিচয় জানায়নি ফরাসি পুলিশ। নেটিজেনদের একাংশের দাবি, রোববার ফরাসি প্রেসিডেন্টের উপর হামলার ঘটনা ঘটে। কেন ওই মহিলা ম্যাক্রোর উপর চড়াও হলেন তা স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে ফরাসি প্রশাসন। গত বছর অর্থাৎ 2021-এর 8ই জুন ফরাসি প্রেসিডেন্টের উপর একই রকমের হামলার ঘটনা ঘটেছিল। তবে সেবার হামলাকারী ছিলেন লম্বা চুলের এক পুরুষ। মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই দিন ড্রোমে প্রদেশের টাইন দ্য হারমিডেজ নামের ছোট্ট এক শহরতলিতে যাচ্ছিলেন ফরাসি প্রেসিডেন্ট। সেখানেই রেস্তোরাঁ এবং হোটেল মালিকদের সঙ্গে তার বৈঠক করার কথা ছিল। কোভিড মহামারীর জেরে ফ্রান্সের পর্যটন শিল্পে ব্যাপক ক্ষতি হয়েছে। বিপুল আর্থিক
বেশি ক্ষতির মুখে পড়েছেন হোটেল এবং রেস্তোরাঁ মালিকরা। এই আবহাওয়ায় প্রেসিডেন্টের সঙ্গে হোটেল এবং রেস্তোরাঁ মালিকদের আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে পৌঁছানোর আগে রাস্তাতে আক্রান্ত হন প্রেসিডেন্ট ম্যাক্রো। 2021 সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছিল। ফুটেজে হামলাকারীকে প্রেসিডেন্টের হাত চেপে ধরে রাখতে দেখা গিয়েছিল। এরপরই ওই ব্যক্তি প্রেসিডেন্টের গালে চড় মারেন। শুধু তাই নয়, প্রেসিডেন্টের সামনেই স্লোগান দিতে শুরু করেছিলেন তিনি। ওই ঘটনায় মোট দুজনকে গ্রেফতার করেছিল ফরাসি প্রশাসন, তবে কেন তারা প্রেসিডেন্ট ম্যাক্রোর উপর হামলা চালিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। রোববারের ঘটনার পর বিবৃতি দিয়েছে ম্যাক্রো প্রশাসন, এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছে তারা। তবে প্রেসিডেন্টের নিরাপত্তা বেষ্টনী ভেঙে কিভাবে ওই মহিলা এত কাছে চলে এলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। ওই সময় ম্যাক্রো নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার এবং নিরাপত্তা রক্ষীদের জবাব তলব করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে ফরাসি প্রেসিডেন্টের নিরাপত্তা। উল্লেখ্য, দুদিন আগে রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যেই ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন ম্যাক্রো। সেই ঘটনার সঙ্গে এই হামলার কোনো যোগসূত্র রয়েছে কিনা খতিয়ে দেখছে ফরাসি পুলিশ। ইরানে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ। ইরানে কুর্দি অধ্যুষিত শহরগুলোয় সরকার বিরোধী বিক্ষোভকারীদের সাথে ব্যাপক সংঘর্ষ চলছে পুলিশের। গত এক সপ্তাহে গুলিতে মৃত্যু হয়েছে অন্তত 30 বিক্ষোভকারীর, খবর দিয়েছে এপি। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, বিক্ষোভ দমনে মেশিনগান সহ ভারী অস্ত্র ব্যবহার করছে বিপ্লবী গার্ড। গত সপ্তাহে 7 জন মারা গেছে জাভান রোড শহরে। কুর্দিস্তানের আরও বিভিন্ন লোকালয় গ্রামে মেশিনগান সহ ভারী অস্ত্রশস্ত্র ট্রাকে করে যেতে দেখা যায়। গত সোমবার নিরাপত্তা বাহিনী গুলিতে নিহত এক কিশোরের জানাজায় হাজির হয় হাজার হাজার মানুষ। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে পুলিশি হেফাজতে ইরানি তরুণী মাহসা আমিনীর মৃত্যুর জেরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটিতে। এ ঘটনায় প্রায় 450 মৃত্যু এবং 17,000-এর বেশি মানুষকে আটক করা হয়েছে। ভূমিকম্পে কাঁপল সলোমন দ্বীপপুঞ্জ, সুনামি সতর্কতা। ওশেনিয়া মহাদেশের একটি দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জে 7 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে অন্তত 300 কিলোমিটার এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার 22 নভেম্বর শক্তিশালী ভূমিকম্পে রাজধানী হোনিয়ারার কিছু অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। হোনিয়ারাতে ভূমিকম্পের স্থায়িত্ব ছিল 20 সেকেন্ড। ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভূমিকম্পের সময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন বাড়িঘর অফিস আদালত ছেড়ে রাস্তায় নেমে আসেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।